আমার নাম শওকত জাহান চৌধুরী, আমার মা শাহরিন বেগম চৌধুরী প্রথমে এখানে আসেন 10 তারিখ 10ই মে, এবং ওনার প্রথমে নিউমোনিয়া ধরা পড়ে এবং এইচডিউতে ভর্তি হন। দু দিন পরে আইসিউতে যান, লাইফ সেভিং মেশিনে থাকেন। আমরা সবাই খুবই চিন্তিত ছিলাম স্বাভাবিকভাবেই। ডক্টর রোশনি ম্যাডাম মানে আন্ডারে থাকেন, ডক্টর রোশনি ম্যাডামের টিম, ডক্টর জাফর, ডক্টর ব্রিগেডিয়ার নূর, ওনারা সবাই খুব হেল্প করছেন। আমরা রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। এবং আলহামদুলিল্লাহ আইসিইউ থেকে ফিরে উনি এখন এইচডিউতে আছেন, এবং আজকে ডক্টর রশি ম্যাডাম বললেন যে খুব সম্ভবত আজকে ওনাকে ইনশাল্লাহ ক্যাবিনে দেওয়া হবে। সো উই আর রিয়েলি ফর্চুনেট অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি উইথ এভার কেয়ার যে উনি আইসিইউ থেকে ফিরে আসতে পারছেন। শি ইজ 80 ইয়ার্স ওল্ড, সরি আই এম গেটিং ইমোশনাল, বাট আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য সার্ভিস অফ এভার কেয়ার। এবং আশা করি যে এই সার্ভিস এভার কেয়ার বজায় রাখবে এবং দেশের অনেক মানুষকে হেল্প করবে। থ্যাংক ইউ।